প্রকাশ পট্টনায়ক আমার সহ আলোচনার সামিল হয়েছেন। প্রকাশ, কেমতি বর্তমান দেখা যাই পারে এই স্বর্ণিম মুহূর্তক, আজির দিনক কেতে স্মরণীয় করা যাই পারে, যেতবে রত্নভণ্ডার আজ পুঁ থ খুলিছে এবং বর্তমান সময়ের প্রক্রিয়া চালছে রত্ন অলঙ্কার স্থানান্তরণ প্রক্রিয়া। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নিশ্চিত আমি কইপারিবা যে গুন্ডিচা যাত্রা সরিলা, বাহুড়া যাত্রা সরিলা, কিন্তু সরি নাই রথ যাত্রা। এথিপাই বিভিন্ন অঞ্চলর লক্ষ লক্ষ ভক্ত শ্রদ্ধাঙ্কর সো ছুটুচি পুরী শ্রীক্ষেত্রকু, সিংহদ্বার নিকটরে রথারূঢ় তিন ঠাকুরঙ্কু সেমানে দর্শন করুচন্তি, তিন ঠাকুরঙ্কর সান্নিধ্য লাভ করুচন্তি। এথিপাই সমগ্র বিশ্বপাই আকর্ষণর কেন্দ্রবিন্দু সাজিছি পুরী শ্রীক্ষেত্র। আজি হচ্ছে অধরপণা নীতি। অন্যপটে আউ এক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হল যে রত্নভণ্ডার, যাকে ভিতর রত্নভণ্ডার কুয়া হচ্ছে, তাকে পুঁ থাকে খোলা যাই। তো প্রকৃতরে ঐতিহাসিক দৃষ্টিকোণর, আধ্যাত্মিক দৃষ্টিকোণরু, আস্তুশাস্ত্র দৃষ্টিকোণর তার গুরুত্ব কোণ রয়েছে, সে সম্পর্কে আমি আলোচনা করবা। এতে আমার সহ যোড়ি হয়েছেন বাস্তুশাস্ত্রবিদ ডক্টর সন্ধ্যা সীমারণ। আগে নমস্কার। তো প্রভু কলা ঠাকুরঙ্কর সমস্তে জানিছন্তি, তাঙ্কর যো প্রকার লীলা খেলা, তাঙ্কর যো প্রকার মহিমা, কেতেবেলে সে কোন চাহান্তি তাহা কি বি জানি পারনতান্তি। যেমতিকি আপন দেখন্তু পূর্বর ভিতর রত্নভণ্ডার খোলা যাইতিলা, পুনি থরে বে রত্নভণ্ডার খোলা যাচ্ছে, যো গণতি মণতি প্রক্রিয়া আরম্ভ করা হব। তো নিশ্চিত রূপে গোটে ভক্ত শ্রদ্ধাঙ্ক মনরে গোটে প্রশ্ন উঙ্কি মারুছ যে প্রকৃতরে রত্নভণ্ডারে কোণ অছি। দেখুন গতকালি তিন ঠাকুরঙ্কর সুনাবেশ সম্পন্ন হল, যেটা কি কুয়া যাচ্ছে যে দ্বিতীয় রত্ন, মানে ভিতরে রত্নভণ্ডার গোটে অছি, যেমতি গোটে চলতি ভণ্ডার অছি, প্রথম রত্নভণ্ডার অছি, ভিতরে যে প্রথম রত্নভণ্ডার যা সব আসিলা তাকে সব লাগি করা যাই, যেত সব অলঙ্কার লা তাহা মানে দেখলে জনা পড়ুলা যে ঠাকুরঙ্কর আউ কেউ পাখে কিছু স্থান নেই, যেটাকে আউ কিছু অধিকা অলঙ্কার সেটি লগা যাই পারিব। তবে এটি কথা উঠুছি যে ভিতরে রত্নভণ্ডারে যে এত হীরা মতি মাণিক সুনা রূপা সব অছি, অলঙ্কার অছি, সেসব কোটু আসিলা, আর সেটি সেসব সেটি কাইকি রখা যাইছি, তার গুরুত্ব কোণ রয়েছে, সে বাবদে টিকো। সর্বরহস্য পুরুষোত্তমস্য দেবেন জানাতি কুতঃ মনুষ্য। মহাপ্রভু জগন্নাথঙ্কর রহস্যকু সাধারণ মানুষ জাণিবা বহু কষ্টর কথা। তবে গোটে সুন্দর কথা হচ্ছে রত্নভণ্ডারর প্রসঙ্গ। বাস্তুশাস্ত্র কহে মহাপ্রভুঙ্কর বাম পার্শ্বরে অর্থাৎ উত্তর পার্শ্বরে যেটি কুবেরঙ্কর স্থান অছি এবং মহালক্ষ্মীঙ্কর দৃষ্টি আড়োয়াল আগরে রত্নভণ্ডার অছি। যে বাহার রত্নভণ্ডার খোলা যাইছি, যে অলঙ্কারে গতকালি মহাপ্রভু বিভূষিত হয়েছেন, যে মহণ মহণ সুনার মহাপ্রভু বিভূষিত হয়েছেন, সে তো লা এক নমুনা মাত্র। তাপরে দ্বিতীয় রত্নভণ্ডার অছি, তৃতীয় রত্নভণ্ডার অছি, কুযাচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় রত্নভণ্ডারে রঘুনাথ বেশের বিভিন্ন প্রকার সামগ্রী, সুনা দ্রব্য, মহণ মহণ সুনা, বহুত সুনা অলঙ্কার, অনেক বহুত গুরুত্বপূর্ণ রত্ন মধ্যে তা ভিতরে অছি। তবে রত্নভণ্ডার আমি যাহা দেখুছ সে কেবল রত্নভণ্ডার প্রবেশ পথ মাত্র। যদি শাস্ত্রোক্ত মতে আমি বিচার করিবা, যে তেখানা বলে শব্দ ব্যবহার করা যাইছি বিশ্বকর্মা প্রকাশরে, বিশ্বকর্মা প্রকাশর লক্ষ্মী প্রবেশ খণ্ড মধ্যে বর্ণনা করা যাইছি, যেতবে কৌশি মন্দির বা বাস্তুকলা মন্দির নির্মাণ করা যায়, সেই মন্দিরর উত্তর পার্শ্বক তেখানা করা যায় বা রত্নভণ্ডার করা যায় বা গচ্ছিত ভণ্ডার করা যায়। আপন আমার শ্রীমন্দির দেখুন, শ্রীমন্দির দক্ষিণ পার্শ্বরে যেগুলো বেহরণ দ্বারা আমি ক্রস করিকি যা, বেহরণ দ্বারা পরে কেউঠি না কেউঠি সেটি আমার মুক্তি মণ্ডপ অছি এবং বিভিন্ন অন্যান্য মন্দির অছি, কিন্তু মহাপ্রভুঙ্কর সাত পাহাচ তলে যে পাট অগণা আছে, সে পাট অগণা সম্পূর্ণ ভাবে খোলা আছে, এবং কেউঠি না কেউঠি সন্দেহ করা যাচ্ছে যে রত্নভণ্ডার অছি তার সংশ্লিষ্ট অংশ সে মধ্যে মধ্যে অছি, এবং তাহা মহালক্ষ্মীঙ্কর আড়ুয়ালে রখা যাইছি। তবে যে উত্তর পার্শ্বর কথা পড়ছে, যে যাহার অধিপতি হলে স্বয়ং বুদ্ধ বা ভূমি দেবতা কুহযায়, ভূমির গর্ভরে যাহা রখা যায় তাহা কাল কাল পর্যন্ত তাহা সুন্দর ভাবে এবং সুরক্ষিত ভাবে রহিযায়। সেইভাবে ভাবে বাস্তু এবং শিল্পী শাস্ত্র যেহেতু সর্বাধিক প্রয়োগ শ্রীমন্দির ভিতরে কুহযাইছে, এবং শ্রীমন্দিরকু মধ্যে কুহযাইছে বিশ্বকর্মা প্রকাশরে, তাহা এক জীবন্ত শ্রীযন্ত্র অটে। শ্রীযন্ত্রে যে ত্রিকোণ যন্ত্র, ষড়যন্ত্র, যাহা যন্ত্র অছি, সে সমস্ত যন্ত্রর মন্দির, জীবন্ত মন্দির সব শ্রীমন্দির মধ্যে অছি। তবে শ্রীমন্দির মধ্যে কৌশি রত্নটু মধ্যে কম নুহে, মহাপ্রভু সিংহাসন কু যে ব্রহ্ম স্থান কু মধ্যে রত্ন সিংহাসন বলে কুয়া, রত্ন সিংহাসন বলে কুয়াগলা। তবে শ্রীমন্দির যে রত্নভণ্ডার অছি, রত্নভণ্ডার মধ্যে কেবল সোনা রূপা হীরা নীলা মোতি মাণিক্য অছি তে কথা নুহ,
তা মধ্যে বিভিন্ন রসায়ন অছি, বিভিন্ন তত্ত্ব অছি, এবং এমিতি অনেক জ্ঞান সবু পরিপূর্ণ হয়ে রয়েছে, যা বাহারক প্রকট হওয়া মধ্য সে সময় অবসম্ভাবী লা। এবং যে তত্ত্ব সেসব জ্ঞানক নিশ্চিত রূপে ভেদ করিবার আবশ্যকতা পড়েছে, কারণ যেতবে কি রত্নভণ্ডার খোলা যাইছি, নিশ্চিত রূপে কেবল সেটি যে কুহযাচ্ছি যে তৎকালীন পুরী গজপতি মহারাজ যেমন সব লে সে বিভিন্ন স্থানক যেতবে যুদ্ধ করা যাচ্ছিল, সেসব রাজ্য জয় কলা পরে সে অলঙ্কার মানে সব হাতি মাধ্যমে বহিকি মধ্যে আনুলে, মানে সেপাই কুহাচ্ছে যে মানে মহণ মহণ অলঙ্কার সব সেটি গছিত হচ্ছে, যেটা কি বিভিন্ন প্রকার অতি মূল্যবান ধাতু যে আমি কোচে হীরা নীলা মতি মাণিক সেসব মধ্যে সেটি অছি। তো ব্যবহারিক দৃষ্টিকোণ আমি কইপারিবা যে কেতবেলে সেগুলা সব ব্যবহার করা যাইছি বলে নিহতি ভাবে যে কথাটি লোক কথা আছে কপিলেন্দ্র দেবঙ্ক সময়ের ষোলগোটি হাতিরে যে মহণ মহণ সুনা আসিকি ষোলগোটি হাতির অর্থ গোটে হাতিরে পচাশ শগড় সুনা রহুতলা, তো পচাশ শগড় সুনার ভারক গোটে হাতি নেইকি আসতিলা, তো সে অনুসারে ষোলগোটি হাতিরে যে কপিলেন্দ্র দেব দাক্ষিণাত্য বিজয় করে সুনা অলঙ্কার সব নেই আসতিলে, সে সুনা অলঙ্কার সে কেউঠি না কেউঠি ভোগ্য নথিলা, তাহা দেবস্ব থিলা এবং সে দেবতাঙ্কু সমর্পণ করে দিয়েছিলে, সে দেবস্বকু দর্শন করিবা মধ্যে বহুত বড় সৌভাগ্যের কথা। মানে সে যেহেতু জগন্নাথঙ্কর পরম ভক্ত থিলে পুরী গজপতি মহারাজ যিয়ে বি সেতবেলে রহুথিলে, তো সেথিপাই নিজ পাই সে আনুছিলে, যা আনুছিলে ঠাকুরঙ্ক পাই আনুছিলে, ঠাকুরঙ্ক পাই হি সেসবকু সমর্পিত অর্পণ মধ্যে করুথিলে, এণু সেই মানে কালক্রমে তা হি গচ্ছিত হয়ে রয়েছে রত্নভণ্ডারে, আউ নুয়া বোধহয় কিছু সেথিরে আউ মিশা যায় নাই। নিহাতি ভাবে আউ গোটে সুন্দর কথা বাস্তু অনুকূলরে মধ্যে অছি, শ্রীমন্দির ভিতরে আপনার যেত মূর্তি দেখিবে কোণী মূর্তিরে অলঙ্কার তৈরি করা যায় না, স্বতন্ত্র ভাবে সে যে পার্শ্ব মূর্তি সব অছি, কাহিঁকি না কুহযাচ্ছি যে শ্রীমন্দির রত্নভণ্ডার ভিতরে এমিতি কিছু রত্ন মধ্যে অছি, যেতবে পর্বপর্বাণী আসুলা, রথযাত্রা আসুলা, বিভিন্ন জন্মাষ্টমী আসুলা, দোলযাত্রা আসুলা, সে সময় সে রত্নভণ্ডারু সেসব রত্ন বাহার করা হতুলা এবং সবু বিগ্রহ মানুষ রত্ন পরিধান করা হতুলা, এবং পূর্ণমীর চন্দ্র সে মধ্যে সেসব রত্ন সব ঝঙ্কৃত হয়ে আলোক বাহারুলা। এভাবে ভাবে পুরাতন মন্দির সব অছে, যে মন্দিরের মধ্যে ওরিজিনালি রত্ন সব আভূষণ করিকি মহাপ্রভু যেন বস্ত্র পিন্ধা হচ্ছে, বেশ করিকি পিন্ধা হতুলা, এসব জিনিস বি তা ভিতরে অছি। যদি কিছু কিছু পরিমাণের মোগল মানে লুণ্ঠন করিকি নেইথিলে বা মোগল মানে নেইথিলে, তা পরবর্তী সময় সেসব সুরক্ষিত অবস্থায় অছি, আজি পর্যন্ত সেসব সুরক্ষিত অবস্থায় অছি, দীর্ঘ বর্ষ পরে রত্ন ভিতর রত্নমণ্ডল খোলা হলো। অন্যপটে আমি দেখুছি যে যেমিতি আমি কইলে ঠাকুরঙ্কর যে সুনা বেশ যে লাগি হচ্ছে, তো আমি দেখুছি যে পবিত্র যেমিতি আমি দেখিলে বড় একাদশী যেতবে পড়ছে আষাঢ় শুক্ল পক্ষের বড় একাদশী, সেতবে ঠাকুরঙ্ক সুনা লাগি হচ্ছে, আহ সহ রত্নবেদী যেতবে থাকছে বিভিন্ন সময়ে পাঁচটি করা হচ্ছে, কিন্তু সবুঠার অধিক আকর্ষণ কেন্দ্রবিন্দু সাজুছে যেতবে কি রথকর যেত সুনা বেশ, সেটি লক্ষাধিক ভক্ত শ্রদ্ধাঙ্কর সেটি সমাগম মধ্যে ঘটুছে। তো কথা হল যে ভিতর রত্নভণ্ডার যে গুরুত্ব রয়েছে, সে ভিতর রত্নভণ্ডার যা সব হীরা নীলা মতি মাণিক যা সব দুর্মূল্য অলঙ্কার কথা কুহতু কিংবা পথর কথা কুহতু, সেসব বোধহয় কেবে ব্যবহারে আসি না কুহযাচ্ছে। যে তৃতীয় রত্নভণ্ডার অছি, তৃতীয় রত্নভণ্ডার ভিতরে কেউঠি না কেউঠি রঘুনাথ বেশর বিভিন্ন প্রকার সোনা সামগ্রী সব আজি বি গচ্ছিত হয়ে অছি, মহাপ্রভু যা গতকালি পিঁধিছেন তাহার পাঁচ গুণর সাত গুণ অধিকা দশ গুণ পর্যন্ত সে ভিতরে মধ্যে পিঁধন্তি, কিছু কিছু গবেষক মত দিয়ে গোটে গোটে কুণ্ডল যে ময়ূর কুণ্ডল বলে কুণ্ডল অছি দুর্লভ দুর্মূল্য কুণ্ডল, সে কুণ্ডল গুড়াক বহুত বড় এবং বহুত আকর্ষণীয়। মহাপ্রভু ঐশ্বর্যময় দেবতা, বিষ্ণু ঐশ্বর্য প্রিয়, জগন্নাথ তো মহাপ্রভু স্বয়ং ঐশ্বর্য প্রিয়, তবে সি আভূষণ বেশভূষা পাই ভাল পাঁতি, সেমানঙ্কর যে অলঙ্কার প্রিয় আমি দেখিলে সন্ধ্যা সব যে ঠাকুরঙ্কু যে সব অলঙ্কার গুড়ি লাগি করা হয়েছে সব যাক পারম্পরিক ভাবে সেগুলো সব নির্মাণ করা হয়েছে, তো বর্তমান আধুনিকতার যুগরে বর্তমান আধুনিক যুগরে বর্তমান কথা যদি আমি কইবা সেমতি কিছু ব্যবস্থা করা যায় না কিংবা করা যা বোধহয় ঠিক হব না, সম্ভব বর্তমান যে প্রকার সব অলঙ্কার মান বজারে যে উপলব্ধ হচ্ছে সেই ডিজাইন করাটা বোধহয় গ্রহণীয় হব না।
নিশ্চিত ভাবে মহাপ্রভুঙ্কর কিছু কারিগর মানে অনেক অনেক দক্ষ লোক বি অনেক মহাপ্রভুঙ্কর কাম বি করছেন এবং মহাপ্রভু আমার সুন্দর হওয়া নিহতি ভাবে আবশ্যক কথা আছে। যদি রত্নভণ্ডারু সে রত্ন সব বাহারে অনেক সময় অভিযোগ আসে যে মহাপ্রভুঙ্কাই নিত্য ব্যবহার সামগ্রী বহুত খারাপ হয়ে সারা তবে আগুক লোকঙ্কর যা আশা আছে যে মহাপ্রভু আমার অধিক সুনার বিভূষিত হুম গণতি মণতি সব করা হব এবং আমি আশা করা যে রত্নভণ্ডার পুঁ থেকে খোলা হয়েছে কোটি কোটি ভক্ত শ্রদ্ধাড়ু মানে যে অপেক্ষা করে রয়েছে যে প্রকৃতরে রত্নভণ্ডারে কম রয়েছে কো প্রকার অলঙ্কার রয়েছে তাহলে নিশ্চিত রূপে লোকলোচনটা আসব আমি অপেক্ষা করি। আজ এসব আমার অগণিত প্রিয় দর্শক মধ্যে কহ আজ অধরপড়া নীতি মধ্যে সে সিধা সড়ক আমার কার্যক্রম মাধ্যমে কলিঙ্গ টিভি মাধ্যমে সে দেখিপারে এস আসন্তকাল সে সময় সমস্ত অপেক্ষা করব রহবা জয় জগন্নাথ জয় জগন্নাথ ধন্যবাদ প্রকাশ আপনার তমাম আলোচনা পাই প্রকাশ পটনায়ক আম প্রতিনিধি এবং দক্ষিণ ওড়িশা মুখ্য যেমন আলোচনা করুলে রত্নভণ্ডার সম্পর্কিত সবু দিগক ছুঁলে এবং সবিশেষ ভাবে আলোচনা করুলে।